ওয়েলকাম টু পিডি রিভিউস। কেমন আছেন সবাই? আজ এক্সপ্লেন করব 2019 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সায়েন্স ফিকশন থ্রিলার মুভি ভাইভেরিয়াম নিয়ে। মুভির পরিচালনা করেছেন লরকান ফিনেগান এবং অভিনয়ে ছিলেন জেসি আইজেনবার্গ ও ইমোজেস কুটস। আইএমডিবিতে এর রেটিং 5.7 আউট অফ 10 এবং মেটাস্কোর 64 আউট অফ 100। আজকের ভিডিওতে আমরা প্রথমে মুভির কাহিনীকে জানব, দেন মুভি রিলেটেড কিছু থিওরি নিয়েও আলোচনা করব। তবে আপনার যদি মুভি বা টিভি সিরিজ নিয়ে প্রচন্ড নেশা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন নিত্য নতুন এমন ভিডিও পেতে। মুভির শুরুতেই আমাদের কুকু বার্ড বা কোকিলের প্যারাসাইটিক বা পরজীবী জীবন চক্র দেখানো হয়। আসলে কুকু বার্ড নিজের ডিম অন্য পাখির বাসায় পারে, এরপর ডিম থেকে বাচ্চা কোকিলেরা ওই পাখির বাসার ডিমগুলোকে নিচে ফেলে দিয়ে ওই পাখির মায়ের কাছে বড় হতে থাকে। তারপর কুকু বার্ড ওই পাখির বাসার মাদার বার্ড থেকে খাবার খেয়ে জীবন ধারণ করতে থাকে। মানে কোকিলেরা মূলত অন্য পাখির আশা ও তাদের মা দ্বারা বড় হয়ে থাকে। মুভি এখন ফোকাস করে টম ও জেমার ওপর, যারা মূলত কাপল ছিল। এরা নিজেদের জন্য বাড়ি কিনতে ইয়ন্ডার নামে এক ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি কোম্পানির শাখায় যায় এবং সেখানে মার্টিন নামে এক রিয়েল এস্টেট কর্মীর সাথে দেখা করে। মার্টিন টম ও জেমাকে রাজি করিয়ে ইয়ন্ডার সোসাইটি হাউসে নিয়ে যায় বাসা দেখাতে। তবে টম ও জেমা দুটো বিষয় খেয়াল করে, প্রথমত ইয়ন্ডারের সব বাসা দেখতে একদম সেম ছিল এবং দ্বিতীয়ত সেখানে কেউই থাকতো না, ইভেন একটা কাকপক্ষীও আকাশে নেই। মার্টিন দুজনকে হাউস নাম্বার 9 বাসা দেখার কথা বলে হঠাৎ গায়েব হয়ে যায়। টম ও জেমা দেখে রাস্তায় তার গাড়িও নেই। হুট করে মার্টিন চলে যাওয়াতে টম ও জেমাও সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু চারপাশে সেম বাড়ি এবং রাস্তার ডিজাইন দেখে তারা কাইন্ড অফ হারিয়ে যায় এবং যতবারই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে প্রতিবারই তাদের গাড়ি হাউস নাম্বার 9 এসে থেমে যায়। এতে তাদের গাড়ির তেল শেষ হয়ে যায় আর ওই রাতে দুজনে ইয়ন্ডারে থাকার প্ল্যান করে। রাতে টম যখন বাসায় রাখা খাবার খায় তখন সে দেখে খাবারে কোনো স্বাদ নেই, এমনকি ফল ফ্রুটের মধ্যেও কোনো স্বাভাবিক টেস্ট নেই। সকালে টম বাসার ছাদে উঠে দেখে চারিদিকে সেম বাসা বানানো, যার কোনো শেষই নেই। তারপর তারা সূর্যকে ফলো করে ওইখান থেকে বের হওয়ার লাগাতার চেষ্টা করতে থাকে। তারা অনেকগুলো বাসার মধ্য দিয়ে একটা বাসায় লাইট জ্বালানো দেখে আনন্দিত হয়ে পড়ে যে যাক কেউ এখানে আছে। কিন্তু ওই বাসাতে ঢুকেই দুজন বুঝতে পারে এটা তাদেরই বাসা, হাউস নাম্বার 9। এরপর টম বাসাতে আগুন লাগিয়ে দেয় ধোঁয়া দিয়ে আশেপাশে সংকেত পাঠানোর জন্য। এছাড়া তারা তাদের বাসার বাইরে একটি বাক্সে খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীও দেখতে পায়। টম ও জেমা ওই রাতে ঘরের বাইরে ফুটপাতেই ঘুমিয়ে পড়ে এবং সকালে উঠতেই তারা চারপাশে ধোয়া দেখতে পায়। এছাড়া জেমা একটা বাক্স পায় যার মধ্যে একটা বাচ্চা ছেলে রাখা ছিল আর বাক্সে লেখা, বাচ্চাকে বড় করো এবং মুক্তি পাও। এরপরই তারা দেখে গত রাতে আগুন দেয়া বাসা একদম ঠিকঠাক অবস্থাতেই আছে। এই দেখে তো টম ও জেমার চোখ পুরো ছানা ভরা হয়ে যায়। কাহিনী চলে আসে 98 পর, যেখানে টম ও জেমার সাথে থাকা বাচ্চাটি এখন প্রায় 5 ছেলের মতো দেখাচ্ছিল এবং ছেলেটির গলার আওয়াজ ছিল বড়দের মতো। শুধু তাই নয়, ছেলেটি টম ও জেমার কণ্ঠস্বরও নকল করত আর কেউ তার দিকে নজর না দিলেই চিৎকার করা শুরু করে দিত, মানে পুরোই অ্যাটেনশন সিকার ছিল সে। এছাড়া সে কুকুরের আওয়াজ নকল করত, টিভিতে আজও প্যাটার্ন দেখত আর টম ও জেমার দিকে এমন ভাবে সারাক্ষণ তাকিয়ে থাকতো যেন তাদের সে পর্যবেক্ষণ বা স্টাডি করছে। তাছাড়া বাচ্চাটি এতটাই জেদি স্বভাবের ছিল যে তাকে যদি সঠিক মাত্রায় খাবার না দেয়া হতো তাহলে সে জোরে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিত। এই ছেলের এমন সব কর্মকাণ্ডে টম ও জেমার মানসিক অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। ছেলেটি জেমাকে মা বলে ডাকলেও জেমা নিজেকে তার মা মানত না। অন্যদিকে একদিন টম ঘরের বাইরের উঠানের মাটি পরীক্ষা করে দেখে এটা কোনো প্রাকৃতিক নয়, বরং আর্টিফিশিয়াল বা কৃত্রিম মাটি। এরপর থেকে টম ওই মাটি খনন করা শুরু করে। টম যতই মাটি
মাটি খনন করত, মাটির নিচ থেকে আজব শব্দ সে শুনতে পেত। সে এই খননে এতটাই প্রভাবিত হয়ে পড়ে যে দিন দিন তার শারীরিক ও মানসিক অবস্থা বাজে লেভেলে চলে যাচ্ছিল। এমনকি একবার সে ছেলেটিকে খাবার না দিয়ে গাড়ির ভেতর আটকে রাখে, কিন্তু জেমার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠায় সে ছেলেটিকে গাড়ি থেকে বের করে তার সেবা যত্ন করা শুরু করে। এতে জেমা ও ছেলেটি একে অপরের ক্লোজ হয়ে গেলেও এই দেখে টম জেমার সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করে। একদিন জেমা কথাবার্তার মাধ্যমে জানতে পারে ছেলেটির স্বপ্ন ও কল্পনা সম্পর্কে কোনো ধারণাই নেই। পরের সকালে জেমা হঠাৎ দেখে ছেলেটি কোথাও নেই, অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না। দীর্ঘ সময় নিখোঁজ থাকা ছেলেটি সাডেনলি বাসায় ফিরে আসে এবং তার হাতে একটা বইও থাকে। এই বইটিতে আজব এক ভাষা ও সংকেত দিয়ে পড়া ছিল। বইয়ে মানুষের মতো দেখতে কিছু ছবিও ছিল, যেখানে মানুষের গলায় এক প্রকার থলি বা স্যাক টাইপ ব্যাপার দেখা যায়। জেমা ছেলেটিকে জিজ্ঞেস করে সে সারাদিন কোথায় ও কার সাথে ছিল। ছেলেটি উত্তরে জানায় তার এই তথ্য জানাতে নিষেধ আছে। তারপর জেমা ছেলেটির কাছ থেকে ইনফরমেশন বের করতে একটি গেম খেলা শুরু করে, যেখানে তারা বিভিন্ন বয়েস নকল করতে থাকে। খেলার ছলে জেমা ছেলেটিকে আজকে তার সাথে দেখা হওয়া ব্যক্তির আওয়াজ নকল করতে বললে ছেলেটি এলিয়েনের আওয়াজ বের করা শুরু করে, সাথে তার গলার থলি বা স্যাক্সুট ফুলে উঠছিল। এই দেখে জেমা ভয় পেয়ে যায়। এরপর সময় আরো যেতে থাকে এবং সময়ের সাথে ছেলেটি এখন যুবকের মতো দেখাচ্ছিল, যাকে টম ও জেমা দুইজনেই ভয় পেত। এই ছেলে প্রতিদিন ওই বইটা নিয়ে কোথাও চলে যেত, জেমা তাকে ফলো করলেও কোনো লাভ হচ্ছিল না। এছাড়া টম মাটি খননে একদিন একটা লাশ পায়, যা দেখে সে ভয় পেয়ে যায়। এদিকে টমের অবস্থা এতটাই বাজে হয়ে গিয়েছিল যে শারীরিক দুর্বলতার কারণে সে মারা যায়। জেমা ছেলেটিকে সাহায্য করতে বললেও ওই ছেলে এখন তাদের ঘরেও ঢুকতে দিত না। ছেলেটি টমের বডি একটি ব্যাগে ভরে ওই মাটির গর্তে ফেলে দেয়। এই দেখে জেমা রাগে ছেলেটির ওপর অ্যাটাক করার চেষ্টা করলে ছেলেটি জীবজন্তুর মতো হাত ও পা দিয়ে চলে ফুটপাতের নিচে নেমে যায়। জেমাও ওই ফুটপাতের গর্ত দিয়ে নিচে নেমে পড়ে। জেমা যখন ফুটপাতের নিচে যায়, তখন সে তাদের মতো আরো কয়েকটা কাপল দেখতে পায়, যারা এক বাচ্চার সাথে ওইখানে ফেসে আছে, যাদের অনেকেই একটা পর্যায়ে গিয়ে মারা যাচ্ছে। মূলত ইয়ন্ডার হচ্ছে এক প্যারালাল ওয়ার্ল্ড, যেখানে স্পেস ও টাইমকে কন্ট্রোল করা হচ্ছিল। জেমা ওই প্যারালাল দুনিয়া থেকে বের হয়ে আসে এবং নিজেকে আবারও ওই হাউস নাম্বার 9 এর সামনে দেখতে পায়, যেখানে সে থাকে। জেমা এইসব পাগলামানিতে দুর্বল হয়ে পড়েছিল এবং ছেলেটি তাকে ব্যাগে ভরে ওই গর্তে ফেলে দেয়। ব্যাগে ভরার আগে ছেলেটি জেমাকে মা বলে সম্বোধন করলেও জেমা সরাসরি জানিয়ে দেয় সে তার মা নয়। তারপর ছেলেটি জেমাকে ওই গর্তে দাফন করে, যেখানে পরে আপনা আপনি ঘাস উঠে আর পুরো বাসাকে রং করে নতুনের মতো করে দেয়। এরপর ছেলেটি টম ও জেমার গাড়ি নিয়ে ইয়ন্ডার থেকে বের হয়ে ওই অফিসে যায়, যেখানে বুড়ো মার্টিন বসেছিল। ছেলেটি মার্টিনের নেম ট্যাগ নিজে লাগিয়ে বুড়ো মার্টিনকে একটি ব্যাগে ভরে ফোল্ড করে ড্রয়ারে রেখে দেয়, কারণ বুড়ো মার্টিনের লাইফ সাইকেল এখন শেষ হয়ে গিয়েছিল। পরে মার্টিনের জায়গা নেয়া ছেলেটি কাস্টমারের অপেক্ষা করতে থাকে এবং তখনই একটি কাপল সেখানে আসে। আর মুভি এখানেই দা এন্ড। বন্ধুরা, এই ছিল ভাইভেরিয়াম মুভির কাহিনী। এবার জানবো মুভি রিলেটেড কিছু থিওরি সম্পর্কে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই ভাইভেরিয়াম শব্দের অর্থ কি? ভাইভেরিয়াম হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যেখানে বাংলা ডিকশনারিতে সার্চ করলে পাবেন পশুশালা। মূলত কোনো প্রাণীকে একটি চারপাশ দিয়ে আবদ্ধ কৃত্রিম পরিবেশে রেখে তাদের স্টাডি বা পর্যবেক্ষণ করাই হচ্ছে ভাইভেরিয়াম শব্দের ডেফিনেশন। যেমন অ্যাকুরিয়াম, যেখানে একটি কাচের চৌবাচ্চায় আমরা মাছকে কৃত্রিম পরিবেশে বেড়ে উঠতে দেখি, ঠিক একই থিওরি প্রয়োগ করা হয়েছে ভাইভেরিয়াম মুভিতে, যেখানে টম ও জেমাকে এক আর্টিফিশিয়াল জায়গাতে আনা হয় পর্যবেক্ষণ করার জন্য। এখন প্রশ্ন হলো, এই পর্যবেক্ষণ করছে কারা? উত্তর হচ্ছে এলিয়েনরা। মূলত ওই বাচ্চাটা ছিল এলিয়েন। খেয়াল করলে দেখবেন ওই বাচ্চা সারাক্ষণ টম ও জেমার উপর এমন ভাবে নজর রাখতো যেন তাদের সে পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ বা স্টাডি করছে। এরপর স্টাডি থেকে পাওয়া ফলাফল এলিয়েনরা নিজেদের ভাষায় ওই বইতে লিখে রাখত। মূলত এলিয়েনরা কুকু বার্ডের প্যারাসাইটিক জীবনচক্রকে ফলো করত। কুকু বার্ড যেমন অন্য পাখির বাসাতে বসবাস করে এবং বড় হয়, ঠিক একই পদ্ধতিতে এলিয়েনরা বাচ্চাদের মানুষ দিয়ে বড় করছিল। এজন্য তারা ইয়াং কাপলদের টার্গেট করত, তারপর ইয়ন্ডারে নিয়ে এসে ছেড়ে দিত এবং ওই কাপলদের দিয়ে নিজেদের বাচ্চাদের লালন পালন করাত। যখন এই বাচ্চা এলিয়েন থেকে যুবক এলিয়েন হয়ে যেত এবং নিজের কাজ নিজে করা শিখে ফেলত মানুষদের দ্বারা, তখন শেষে তারা কাপলদের মেরে ফেলত। সেজন্যই লাস্টে ওই ছেলে টম ও জেমাকে মেরে ওইখানেই দাফন করে দেয় এবং শহরে এসে পুরান মার্টিনকে ব্যাগে রেখে নিজে অফিসে বসে, যাতে সে নতুন কাপলদের ইয়ন্ডারে নিয়ে যেতে পারে এবং এলিয়েনদের জীবনচক্র চালিয়ে যেতে পারে। এছাড়াও মুভিতে আরো কয়েকটি পয়েন্ট তুলে ধরা হয়েছে, যেমন ইয়াং কাপলদের অল্প বয়সে লোন নিয়ে বাড়ি কিনে পরে সারা জীবন সেই লোন শোধ করা, যেখানে আজকের দুনিয়াতে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি। তাছাড়া আধুনিক যুগে বাবা মা ও সন্তানদের সম্পর্ক কেমন হয়ে যাচ্ছে তারও একটা প্রতিচ্ছবি দেখানো হয়েছে। মূলত এইসব ব্যাপারগুলো মেটাফোর বা রূপক অর্থে ফুটিয়ে তোলা হয়েছে। সো বন্ধুরা, এই ছিল ভাইবেরিয়াম মুভির এন্ডিং এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। প্রতিদিন মুভি বা টিভি সিরিজের রিভিউ পেতে ফেসবুকে আমার পিডি রিভিউস পেজটিতে লাইক দিতে পারেন। এছাড়া আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম লিংক এবং ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউস।